পদযাত্রা কর্মসূচি করে বিএনপির কোনো সফলতা আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও তাদের কর্মসূচি থাকবে, ক্ষমতায় না থাকলেও তাদের কর্মসূচি থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিএনপি তো সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে দিয়ে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করার অসৎ উদ্দেশ্যে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল, অনেকে ভেবেছিল আওয়ামী লীগ সরকারে আছে এই জন্য রাজপথে মনে হয় কোনো কর্মসূচি থাকবে না। আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও কর্মসূচি থাকবে, ক্ষমতায় না থাকলেও কর্মসূচি থাকবে, ক্ষমতায় যখন ছিলাম না তখনও কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি সফল।